মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি জানেন আপনাদের এই বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়েছে, এখন শুধু মল্লিকা দেবীর সইটা বাকি। আর মল্লিকা দেবী যদি মরে যায় তাহলে ওনার অংশটা এই পরিবারের অন্য কেউ পেয়ে যাবে। ও স্নায়ু রোগের শিকার হতো বারবার, মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যেত, মানে হিস্টেরিয়া মতন ছিল। ওই ধাক্কার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, আর গাড়ির তলায় যে চাপা পড়ে সে জানা যায়নি, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মানে সে কি? পুলিশ অনেক তদন্ত করেছে, শোনা যায় যে লোকাল লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছিল, ব্যাস এই অবধি। তারপরে সে বেঁচে ছিল না মরে গেছিল জানা যায়নি। জ্যাজ বলো, কিচ্ছু পাওয়া যায়নি। নন্দিতা একটা কাজ করো তো, তুমি কুয়োতে লোক নামো। কি বলছো? আমার সিক্স সেন্স বলছে কুয়োর মধ্যেই কুঠারটা পাওয়া যাবে। আচ্ছা মল্লিকা ম্যাম, আজকে কি আপনার কোনো শো আছে? হ্যাঁ, আজ রাতে আমার শো আছে। সাবধানে থাকবেন কিন্তু। কেন? যে ঘরে ঢুকে মারতে পারে সে তো খোলা মঞ্চে অক্লেশে আপনাকে মারতে পারবে। জাস্ট একটা ছোট্ট বুলেট, ব্যাস, আর কিছু তো লাগবে না। বি ভেরি কেয়ারফুল মল্লিকা ম্যাম, সাবধানে থাকবেন। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে জাস্ট সানা। থ্যাংক ইউ, আগের এই কেসটা আমি সলভ করব। পারবে না, জীবনে পারবে না। পারবই, পারবই আমি। আপনি জানেন, আপনি জানেন আপনাদের এই বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়েছে, কে বললো তোমাকে একথা? আপনাদের অঞ্চলের একজন নামী লোক বিনয় সাহু, প্রমোটার। সেই বিনয় সাহুর হাতে এই বাড়ির কাগজপত্র অলরেডি চলে গেছে, এখন শুধু মল্লিকা দেবীর সইটা বাকি। মল্লিকা দেবীর সইটা হয়ে গেলেই ব্যাস, সবটা হয়ে গেল। আর মল্লিকা দেবী যদি মরে যায় তাহলে ওনার অংশটা এই পরিবারের অন্য কেউ পেয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।